সাপ থেকে মুরগি বাঁচাতে গিয়ে কৃষক ও সাপুড়ে সহ পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। কুমিল্লার চান্দিনায় সাপ থেকে মুরগি বাঁচাতে সাপুড়ে আনতে গিয়ে নিজের প্রাণটাই হারালেন আলমগীর নামে এক কৃষক, সেই সাথে প্রাণ ঝরেছে সাপুড়ে ও পশু চিকিৎসকের। স্বজনরা জানায় আলমগীর তিন দিন বোনের বাড়ি থেকে বেরিয়ে আসার পর নিজের বসতঘরে রাখা মুরগির খাঁচায় দেখতে পান বিশাল আকারের একটি বিষধর সাপ। ওই সাপটি খেয়ে ফেলেছে তার দু তিনটি মুরগি, তাই বিষধর সাপটিকে ধরতে সাপুড়ে আনতে মঙ্গলবার সকালে ছুটে যান উপজেলার ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন হারিকোলা মাজার এলাকার বেদেপল্লিতে। সাপুড়ে নিয়ে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় আলমগীর ও সাপুড়ে সহ পশু চিকিৎসকের। একসাথে তিনজনের মৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে আসে নিহতদের পরিবার সহ স্থানীয়দের মাঝে। কালকে উনি ওনার বোনের বাড়ি থেকে তিন দিন বেড়াইয়া বোনের বাড়ি থেকে আসে আসরের আগদা দিয়া, আসার পরে মাগরিবের সময় আপনার ওই যে মুরগি পালে মুরগির খাঁচার ভিতরে সাপ দেখছে এবং দু তিনটা মুরগি সাপে খাইয়া ফেলাইছে। তো সাপ দেখার পরে এখন সাপুড়ে আনার জন্য তখন রাত্রে ধর যাওয়া সম্ভব না, সকালবেলা ভরে গেছি আর কি সাপুড়ে আনার জন্য। তো সাপুড়ে নিয়ে আসার সময় তারপর মানে বাসে মারি বাড়ি মারছে আর কি, বাড়ি মারাতে ঘটনাস্থলে দুইজন তিনজন রাস্তা ইয়ার সময় তিনজন মারা গেছে। ওনার শরীরে আমি যথাক্রমে কোনো আঘাত দেখিনি ঘটনাস্থলে, উনি শার্ট আর লুঙ্গি পরা ছিল, কোনো আঘাত দেখিনি। কিন্তু ওনার আমি রিক্সা তুলে দিছি মানে উনি চাপ খাইছে ভিতরে শরীরে, গাড়ির চাপ টাপ খাইছে, পরে দুইজনে ধরে ওনারে হসপিটাল নিয়ে গেছে। উনি ভালো লোক, উনি নামাজ টামাজ পড়ছে, নামাজ পড়ে নাস্তা টাস্তা খাই যাওয়ার সময় সাইডে দিয়ে রাস্তার সাইডে দিয়ে ওই গাড়ি এসে ওনার শরীরে পড়ে গেছে। তিনজন ডাইরেক্ট মারা গেছে আর আহত হয়েছে একজন, একজন মারা গেছে, কথা বুঝতে পারছেন আমাদের এই মহল্লার। আলমগীর হোসেন সাপুড়ে বাহারাম মিয়াকে নিয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন, এমন সময় পশু চিকিৎসক আবুল কালাম উল্টো দিক থেকে এসে মোটরসাইকেল চালিয়ে রাস্তা পারাপার হচ্ছিল। ওই সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী দ্রুত গতিতে আসা যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে মহাসড়কে আছড়ে পড়ে বাসটি। এই সময় ঘটনাস্থলেই নিহত হয় পথচারী আলমগীর ও সাপুড়ে বাহারাম। ঘোরতর আহত হয় মোটরসাইকেল চালক আবুল কালাম, পরে হসপিটালে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। তিনি একজন পশু চিকিৎসক ছিলেন। এই ঘটনায় বাসে থাকা অন্তত 10 যাত্রী আহত হয়। গাড়ি ঠিক আছে, গাড়ি ঠিকভাবে চলছিল, হ্যাঁ মানে মোটরসাইকেলটা রং সাইডে আসছিল। আপনার কি জানি কয় একটা বেদে লুক ছিল আর একটা লুক সাপ ওনার বাড়িতে মানে সাপ দেখছে, উনি বেদে নিতেছে, তা তারা তিনজন ওই জায়গায় ছিল। তো হুন্ডাড়া আসা ক্রমে গাড়ি ওভারটেক করতে গিয়ে হুন্ডাডারে তারা চাপা দিছে। আপনার হুন্ডাতে একজন ছিল আর বাইরে একজন বেদে লুক ছিল আর একজন আপনার বাইরে, আর একজন ঘটনাস্থলে যাই দেখি আপনার নিহত, ওর মজক মাথা বিকৃত হয়ে গেছে, আর একজন আপনার গাড়িতে আটকে রয়েছে, হেরে ছুড়াইছি দেহ মরা, হাড্ডি মাড্ডি সব ভেঙে গেছে, আর একজন আপনার হসপিটাল নিচে মারা গেছে। মোটরসাইকেল ছিল, মোটরসাইকেল নিয়ে সাপুড়ে মোটরসাইকেল ছিল, উনি অত মোটরসাইকেলের মধ্যে বসা ছিল পিছনে, তারপর মানে বাসে মারি বাড়ি মারছে আর কি, বাড়ি মারাতে ঘটনাস্থলে দুইজন তিনজন রাস্তা ইয়ার সময় তিনজন মারা গেছে। আহতদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে নিহতদের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন কাজ সম্পূর্ণ করা হয়েছে। নিহত কৃষক আলমগীর হোসেন হলেন চান্দিনার বারারা ইউনিয়নের গণিপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। আলমগীরের এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে, এক ছেলে এক মেয়ে, ছেলেটা বড় ফাইভে পড়ে, মেয়েটা থ্রিতে পড়ে। আলমগীরের সাথে নিহত হওয়া অপর দুইজন হলেন উপজেলার কেরনখাল ইউনিয়নের হারিকোলা মাজার এলাকার বেদেপুলির আদম আলীর ছেলে সাপুড়ে বাহারাম মিয়া এবং পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার কুরছাপ গ্রামের ফজলুল হকের ছেলে মোটরসাইকেল চালক আবুল কালাম। পেশায় পশু চিকিৎসক ছিলেন, তার তিন ছেলে রয়েছে, তারা বিদ্যালয়ে পড়াশোনা করেন। যে সড়ক দুর্ঘটনা মারা গেছে উনি আমার বড় ভাই আবুল কালাম আজাদ, উনি ব্যক্তি হিসেবে অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। ওনার তিনটা ছেলে আছে, পেশায় একজন ছিলেন পশু ডাক্তার। আল্লাহ গালি দেন না, এরকম বলেন না, এরকম বলেন না।